সকল বন্ধুদের জানাই এডুকেশন জোনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন যেসব বন্ধুরা আজ আমাদের চ্যানেলে প্রথম দেখছ তাদের জানাই যে তারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করবে ভিডিওগুলি সবার আগে দেখার জন্য অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে এবং কোনো অসুবিধা থাকলে সেই অসুবিধামূলক কোনো ব্যাপার সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো তাহলে আজকে আমরা নিয়ে এসেছি এডুকেশনাল জার্নের পক্ষ থেকে যে ক্যালেন্ডার রিজনিং ট্রিক্স যে আমরা সচরাচর বিভিন্ন ধরনের এক্সামে দেখি যে বলা থাকে যে এত শোনের এত তারিখে কী বার ছিল যেমন এখানে একটা উদাহরণ আমরা নিয়েছি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সন কী বার ছিল এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই কিছু না কিছু দেখতে পারি তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে আমরা কি করে সলভ করব সলভ করা খুবই সোজা নিয়ম তার জন্য আমাদের প্রথমে যে দু তিনটা জিনিস মনে রাখতে হবে সেই দু তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমাদের সলভ করতে কিন্তু বেশি সময় লাগবে না তাহলে আমাদের কি মনে রাখতে হবে সেটি আমরা দেখি প্রথমত আমাদের এখানে মান্থ এবং কোড প্রত্যেকটি মাসের আলাদা আলাদা একটি করে কোড আছে দেখা যাচ্ছে জানুয়ারির জন্য শূন্য ফেব্রুয়ারির জন্য তিন মার্চের জন্য তিন এপ্রিলের জন্য ছয় এইভাবে কিন্তু প্রত্যেকটি মাসের কোড আলাদা আলাদা আছে তা আমরা এইভাবে ভাগ করে নিতে পারি যে দেখো প্রথমে আছে বারোটা মাস তিনটে তিনটা ডিজিট করে নিতে পারি জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ জিরো থ্রি ফাইভ প্রথমে আছে জিরো থ্রি থ্রি লাস্টে আছে জিরো থ্রি ফাইভ মাঝখানে কি আছে সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ তাহলে এভাবে কিন্তু আমরা এই অবধি এখান থেকে এই অবধি এখান থেকে এই অবধি এখান থেকে এই অবধি আলাদা আলাদা করে কিন্তু মনে রাখতে পারি তোমাদের যেভাবে তোমরা মনে রাখতে পারো তোমরা এই কোডটা অবশ্যই মনে রাখবে এবং সঙ্গে কি মনে রাখবে সঙ্গে মনে রাখবে এই যে ডে আছে এবং ডের কোড আছে একটা করে কী কোড আছে সানডে থেকে শুরু হয়েছে সানডে যদি জিরো হয় সানডে মন্ডে টুসডে এইভাবে করে করে আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে সিক্স যেহেতু আমাদের ছটা দিন সরি সাতটা দিন যেহেতু আমরা শূন্য থেকে শুরু করেছি সেহেতু আমাদের ছয় পর্যন্ত হবে ঠিক আছে শূন্য এক দুই করে এই সাত দিনের সাতটা কোড এবং সঙ্গে আরেকটি জিনিস বলে রাখি যে আমাদের অঙ্ক করার সময় দেখতে হবে যে এই সনটি কার মাঝে আছে বা কার থেকে কার মাঝে আছে এই ইয়ারের মধ্যে যদি পনেরোশো সন থেকে পনেরোশো নিরানব্বই সন অবধি থাকে তাহলে শূন্য ষোলোশো সন থেকে ষোলোশো নিরানব্বই সন থাকলে ছয় সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই থাকলে চার আঠারোশো সন থেকে আঠারোশো নিরানব্বই সন পর্যন্ত থাকলে দুই আবার সেম একইভাবে চলে আসছে উনিশশো সন থেকে উনিশশো নিরানব্বই সনও যদি হয় জিরো তারপর এইভাবে সিক্স দেখো সিকোয়েন্সগুলো জিরো সিক্স ফোর টু জিরো সিক্স ফোর টু এইভাবে চলে আসবে তাহলে আমরা কোথা থেকে শুরু হয়েছে যদি মনে রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের অসুবিধা হবে না হ্যাঁ উনিশশো থেকে উনিশশো নিরানব্বই সন যদি জিরো হয় জিরো সিক্স ফোর টু যেমন আছে জিরো সিক্স ফোর টু জিরো সিক্স ফোর টু এইভাবে সিকোয়েন্সই চলতে থাকে তাহলে আশা করি এই তিনটি কোড যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা করা একদম সোজা হয়ে যাবে তাহলে আমরা এবার দেখি যে আমাদের কি কি করতে হবে প্রথমত দেখে নিই আমাদের কি দেওয়া আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সন কী বার ছিল তাহলে আমরা এইভাবে বের করে নেব প্রথমে ডে দিন কত ছিল টোয়েন্টি এবার কি আছে মান্থ কোট তাহলে কি জানুয়ারি মাসের মান্থ কোট মানে জানুয়ারি মাস জানুয়ারি মাসের জন্য কত কত ছিল শূন্য তাহলে এটাকে আমাদের নিতে হবে তাহলে এখানে লিখে দেই শূন্য ই আর লাস্ট টু ডিজিট তার মানে কি বলছে যে শনটি আছে দাওয়া তার লাস্টের দুই ডিজিট তার মানে এই দুই ডিজিটের কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা লিখে নিই সেভেন এবার ইয়ার পজিশন পজিশন তাহলে নাইনটিন ফর্টি সেভেন এখানে আমরা দেখবো কার মাঝে আছে নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন ফর্টি সেভেন তাহলে এর মাঝে আছে উনিশশো সন থেকে উনিশশো নিরানব্বই সনের মধ্যে আছে কি নাইনটিন ফর্টি সেভেন তাহলে নাইনটিন ফর্টি সেভেন কোথায় এখানে তাহলে কী হচ্ছে নাইনটিন ফর্টি সেভেনের জন্য শূন্য হচ্ছে এবার আমাদের বার করতে হবে লিভ ইয়ার তাহলে লিফ ইয়ার বার করার নিয়মটা কী হল যে যত শন থাকবে তাকে আমরা চার দিয়ে গুণ করবো সরি ভাগ করবো তার মানে কি যেহেতু আমাদের চার বছর অন্তর অন্তর লিপিয়ার হয় তাহলে আমরা যদি ফর্টি সেভেন যেহেতু ফর্টি সেভেন লাস্ট টু ডিজিট এই লাস্ট টু ডিজিটকে আমরা যদি চার দিয়ে ভাগ করি ফর্টি সেভেন কে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত আসবে সরি এখানে এক এখানে এক হবে তা আমরা এখানে এই অ্যান্সারটা নেব এখানে কী বেরোলো ওয়ান ওয়ান আমরা পূর্ণ সংখ্যাটা নেব দশমিকের পরে সংখ্যাটা নেব না তাহলে আমরা কতটা লিপিয়ার পেলাম লিপিয়ার পেলাম এখানে যদি তোমাদের অসুবিধা হয় আরেকটি জিনিস বলে রাখি তোমরা যেহেতু এই সনটির মাঝখানে বের করছি এই এই শনটি প্রথমে কী আছে উনিশশো আছে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি এই লিপিয়ারটা এই লিপিয়ার বের করার ক্ষেত্রে ওয়ান নাইন ফোর সেভেন মাইনাস ওয়ান নাইন ডবল জিরো ডিভাইডেড বাই ফোর তাহলে আমাদের ওয়ান পয়েন্ট সামথিং বেরোবে ওয়ান ওয়ান পয়েন্ট সামথিং বেরোবে ঠিক আছে বোঝা গেল কী করে আসলো এটা এটা যদি উনিশশো সাতচল্লিশ না হয়ে যদি অন্য ঘরে হতো তাহলে আমরা প্রথমের ঘরের সঙ্গে বিয়োগ করতাম বুঝতে পারলাম এইটিন ফোরটি সেভেন কি হলে কি করতো এইটিন ফোরটি সেভেন তাহলে এইটিন ফর্টি সেভেন থেকে আঠারোশো বিয়োগ করতাম যদি এখানে আঠারোশো সাতচল্লিশ থাকতো বোঝা গেল এবার আমরা কি করবো ডিভাইডেড বাই সেভেন কি ডিভাইডেড বাই সেভেন করবো এই ঘরগুলো আগে আমরা যোগ করব তাহলে কী করব টোয়েন্টি সিক্স প্লাস জিরো প্লাস ফর্টি সেভেন প্লাস জিরো প্লাস ইলেভেন ডিভাইডেড বাই সেভেন বোঝা গেল তাহলে আমরা দেখি করে নেই কত আসলো তাহলে আমরা এটাকে ভাগ করে দিই এখানে কিন্তু ভাগশেষ কিন্তু নেই এখানে কিন্তু মিলে গেল ভাগ নেই আমাদের এখানে একটা জিনিস দেখো আমি এখানে লিখে দিয়েছিলাম অবশিষ্ট এখানে হলো অবশিষ্ট জিরো তাহলে অবশিষ্টর কোট কত হলো অবশিষ্টর কোট হলো জিরো তাহলে আমার এইখানে হলো এই হলো কোট ডের কোট বা অবশিষ্ট কোট তাহলে এখানে আমরা দেখে নিই জিরো কোথায় আছে সানডের এখানে জিরো প্রত্যেকটা ঘর আলাদা আলাদা আছে তাহলে সানডের ঘরে কি পেয়েছি জিরো পেয়েছি তাহলে আমাদের উত্তর হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে সাত দিয়ে কেন ভাগ করলাম সাত দিয়ে ভাগ করার কারণ হলো যেহেতু আমাদের সপ্তাহে সাত দিন সেহেতু আমরা সাত দিয়ে ভাগ করলাম মিলে গেল তার মানে উত্তর নেই উত্তর হলো জিরো তাহলে উত্তর জিরো হওয়ার কারণে আমাদের জিরো ডেটটা কি হবে জিরো হল সানডে তাহলে উনিশশো সাতচল্লিশ সনের ছাব্বিশে জানুয়ারি কি ডে ছিল সানডে এটা হলো আমাদের উত্তর তাহলে আশা করি বোঝা গেল তাহলে প্রথমত আমরা এইভাবে এইভাবে বের করে নেব এই চারটা তো আগে মনে রাখতে হবে তারপরে ডে নেব মান্থ কোড নেব ইয়ারের লাস্ট টু ডিজিট নেব ইয়ার পজিশন নেব লিপ ইয়ার বের করব ডিভাইডেড করব সেভেন দিয়ে যেটা অবশিষ্ট থাকবে এই অবশিষ্টটি হবে আমাদের সেই দিন আশা করি বোঝানো গেছে বোঝাতে পেরেছি আমরা এখন নেক্সট একটি উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি আমাদের নেক্সট উদাহরণ হলো উনিশশো সালে পনেরোই আগস্ট বার ছিল আমি এটা করার আগেই তোমরা এই ভিডিওটি পজ পজ করে তোমরা এই উত্তরটা তাড়াতাড়ি করে ফেলো দেখো তো আমার সঙ্গে উত্তরটি মেলে কি না তাহলে পূর্বের মতো আমরা সেমভাবে করব তাহলে কি করব ডে ডে কত ফিফটিন মান্থকোট এটা কি আগস্ট আগস্ট কত দুই ইয়ার লাস্ট টু ডিজিট ফর্টি সেভেন ইয়ার পজিশন ইয়ার পজিশন কত উনিশশো সাতচল্লিশ সেম হবে প্লাস লিপিয়ার লিপিয়ারের কথাটা কী বলেছিলাম আমরা দুভাগে করতে পারি যেহেতু পজিশন এখানে আছে তাহলে এই ঘরের সঙ্গে বিয়োগ দিয়ে দিই তাহলে কী হবে উনিশশো কী হবে উনিশশো সাতচল্লিশ মাইনাস এত ডিভাইডেড বাই ফোর ফোর দিয়ে কেন করলাম ফোর দিয়ে করার কারণ হল আমাদের চার বছর পরপর লিপিয়ার হয় আমরা পূর্ণ সংখ্যাটা নেব তাহলে কত হলো এগারো এগুলো এখন আমরা যোগ করে দিই যোগ করে কত পেলাম সেভেন্টি ফাইভ পেলাম আমরা কি বলেছিলাম যেটা উত্তর বেরোবে যোগ করে তাকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করার কারণটি কি হলো যেহেতু সপ্তাহের সাত দিন সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট কত থাকলো রিমাইন্ডার কত থাকলো পাঁচ এটাই হবে ডেকোড 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 এটাই হলো অবশিষ্ট হলো ডেকোড তাহলে এখানে আমাদের ডেকোড বেরিয়েছে ফাইভ তাহলে ফাইভ কার এগেস্টে ফাইভ ফ্রাইডে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে আমাদের উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কী দিন ছিল ফ্রাইডে খুব ইজি একটি নিয়ম তোমরা এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে মনে রাখতে হবে যেটা অবশিষ্ট বেরোবে সেই অবশিষ্টটি আমার হবে সেই দিন প্রথমে কি করব যে দিনটি দেওয়া থাকবে সেই দিনটি মান্থকোট যে মাসটি থাকবে সেই কোডটি আমার এখানে বসাতে হবে তারপরে ইয়ারের লাস্ট টু ডিজিট মানে যে শনটি দেওয়া থাকবে তার শেষে দুই সংখ্যা এই দুই সংখ্যা যেটাই থাকবে সেটাই বসাবো সাতচল্লিশের জায়গা আটচল্লিশ উনপঞ্চাশ নিরানব্বই যাই থাকুক না কেন আমরা সেই লাস্টের দুই ডিজিটটা বসাবো তারপরে হলো কি ইয়ার পজিশন এই উনিশশো সাতচল্লিশ সন এই উনিশশো সাতচল্লিশ সন এই সাতচল্লিশ সনটি কার মাঝে আছে কার মাঝে আছে এইদের মাঝে আছে সেজন্য জিরো বসলো যদি এর মাঝে থাকতো তাহলে দু বস্ত এর মাঝে যদি থাকতো চার বস্ত তাহলে এখানে শূন্য সেজন্য এখানে শূন্য বসলো যে এই ঘরগুলোতে যদি হয় যদি দুই হাজার সনের পরের কোনো ঘর থাকে এখানে যদি থাকতো দুই হাজার বারো সন বা আমাদের দু হাজার আঠারো সনের পনেরোই আগস্ট কি বার ছিল দুই হাজার আঠারো সনের পনেরোই আগস্ট কি বার ছিল যদি এটা আমাকে বার করতে বলতো তাহলে কিন্তু আমাদের এই মাঝখানে বসত তাহলে কি হতো সেখানে কোড কিন্তু আমার ছয় হতো এই শূন্যের জায়গায় কিন্তু আমাকে ছয় লিখতে হতো তারপর সবগুলোকে যোগ করতাম যোগ করে সাত দিয়ে ভাগ করে যেটা রিমাইন্ডার থাকতো যদি থাকতো এবং যদি মিলে যেত মিলে গেলে তো শূন্য উত্তর শূন্যর ক্ষেত্রে বসত আর যদি রিমাইন্ডার বা অবশিষ্ট যেটা থাকতো সেই সংখ্যার সঙ্গে আমার যে ঘরটি আসবে সেই ঘরের ডেটটা দেখে ডেটা দেখে আমাদের নির্ণয় ডেটা হতো তাহলে আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কি করে ক্যালেন্ডারের ডে বা কী দিন ছিল সেটি বার করতে তোমরা শিখেছো বা শিখে গেছো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে যে দুটো হোমওয়ার্ক থাকবে তোমাদের সেটি হলো দু হাজার সালের পঁচিশে মে কিবার ছিল এবং দু সালের একত্রিশে ডিসেম্বর এখনও আসেনি আমরা দেখব দু হাজার আঠারো সনের একত্রিশে ডিসেম্বর কী বার হবে আশা করি তোমরা এই দুটো অ্যান্সার করতে পারবে যদি অ্যান্সার করে ফেলো এই অ্যান্সারগুলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি কে সব থেকে তাড়াতাড়ি উত্তর দিতে পারে আশা করি তোমরা এই প্রসিডিওরের মাধ্যমে করতে পারবে এবং যদি তোমরা আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন ট্রিক্স দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং আমাদের সঙ্গে সব সময় থাকবে সকলকে ধন্যবাদ জানাই এবং বিদায় জানাই